তো কয়েকটা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হলো, ধর্মীয় বক্তারা জনপ্রিয় বাংলা ও হিন্দি অশ্লীল গানের সঙ্গে নকল করে ইসলামিক সঙ্গীত পরিবেশন করে, এটা কতটুকু যোগ্য? এটা একেবারে হাস্যকর এবং নাজায়েজ একটি বক্তা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মা ইশতারিলা আল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা খেলাধুলার পাত্র, বসার পাত্র ক্রয় করে। অবশ্যই ইসলাম আমাদের আলাদা একটা তাহসিব বা তামদ্দুন, আমাদের একটা আলাদা সংস্কৃতি আছে। কেউ যদি নাতে রাসুল অথবা খামতে বাড়িতে আলা আল্লাহর প্রশংসা সূচক কোনো গান গায়, সেটা হতে হবে নিজস্ব সৃষ্টি। কোনো জাতির দাঁড়পড়া কোনো সংস্কৃতি থেকে নিয়ে সুর মিলিয়ে হিন্দি গানের সুরে যারা নকল করে এসে বক্তব্য দেয়, এরা মূলত মানুষের মধ্যে অশ্লীলতাকে চর্চা করে এবং তাদের মধ্যে আল্লাহর জিকির করলে যেই রকম আল্লাহর ভয় তৈরি হবে, এই গানগুলো শুনলে কিন্তু আল্লাহর ভয় তৈরি হয় না, শুধু নফসের মজা তৈরি হয়। আল্লাহ তাআলা পরকালীন সূরা ফুরকানের আয়াত নম্বর 43-এ বলেছেন, আরো হইতে মানিক তা হওয়া ইলা আবু হাওয়া। নবী, আপনি অনেককেই দেখবেন যারা তাদের নফসকে আন্দোলন গ্রহণ করেছে। সুতরাং এই ধরনের বক্তারা, এদের কালামকে কোরআন হাদিস চর্চা করে না, মানুষকে হাসানো কাঁদানো এটাই তাদের মূল মানসিক বলা উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বক্তার বিরুদ্ধে ভবিষ্যৎবাণী করেছেন, সায়াকুলু ফি আখিরি জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু বক্তা বের হবে, আলোচক বের হবে, লি ইউদহিকা বিহিল কাওমা, তারা মানুষকে হাসাবার জন্য মানুষের সামনে বক্তব্য করে বেড়াবে, তারা নিজেরাও গোমরা হবে আর জনগণকেও গোমরা করবে। তোমরা এই সমস্ত বক্তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। মুসলিম শরীফে 493 নম্বর হাদিস। তাহলে কি বোঝা গেল? ওয়াজ এবং নাসিহা বা আপনার নাসিহত গাবেন সেটা ইসলাম অনুসরণ করে, কোনো হিন্দি গান অনুকরণ করলে তার মধ্যে হিন্দি গান শোনার ফিলিং চলে আসবে। এরকম দেখা যাচ্ছে হিন্দি গানের ছায়া শব্দ দিয়ে গান গাচ্ছে, বাংলা টেলিফিল্মের ছায়া শব্দ দিয়ে গান মিলিয়ে গান গাচ্ছে। হ্যাঁ, এগুলো আসলে যে মাস্টারকেরই হন না কেন, আপনি যেই হোক, আপনি হানাফি হন, মালিকি হন, শাফি হন, হাম্বলি হন, সুন্নি হন, হ্যাঁ সালাফি হন, আপনি যে মাস্টারকের লোক হন না কেন, আপনাকে অবশ্যই কোরআন হাদিসের মূলনীতি অনুসরণ করে চলতে হবে। আল্লাহ ওই সমস্ত বক্তাদের হেদায়ত নসিব করুন। যারা জাহেলিয়াতের কারণে ভ্রান্ত পথের অনুসরণ করে মারা গেছে, তারা কি মৃত্যুর পর পরে বুঝতে পারবে তাদের ভুলগুলো কি ছিল, নাকি তাদেরকে জানানো হবে? ফাসাউ ফাই ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সেদিন আল্লাহ তাআলা পক্ষ থেকে হিসাব অত্যন্ত কঠিন হবে। মানুষ মৃত্যুবরণ করার পর পরই তাকে প্রশ্ন করা হবে, মারফাতু মাদিনু মান হাদা রাজুল, তোমার নবী কি, তোমার দিন কি, এবং তোমার কি বলে থাকে, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো কিনা, এই প্রশ্নগুলো করা হবে। মৃত্যুর পরপরই তার জীবদ্দশাতে তার আমার নামার দরজা খুলে দেওয়া হবে এবং তাকে মুমিনদেরকে জান্নাত দেখানো হবে আর কাফেরদেরকে জাহান্নাম দেখানো হবে। রাসূল বলেছেন, ইন্নাল আক্দা ইযা উদিআ ফি ক্বাবরিহি ওয়া তাওয়াল্লা সাবউনা যারাআন আল ক্বামারি লাইলাতাল বাদার। যখন ইমামগণ কবরে রাখা হবে, তার কবর 70 গজ প্রশস্ত হয়ে যাবে, আর জাহান্নামীগণকে সাপ পেঁচিয়ে ধরবে, বিচ্ছু কামড় দেবে, এগুলো ঘটবে। এই জন্য মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথেই তার কাছ থেকে কি, আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন ওইখান থেকে সস্তা হবে। যেমন আপনি দাড়িবিহীন মারা গেছেন, আপনাকে প্রথম প্রশ্ন করবে তুমি দাড়িবিহীন মারা গেছো কেন। যেমন আপনি সিনেমা দেখে হার্ট ফিল করছেন, প্রথম প্রশ্ন হবে তুমি সিনেমা দেখে মারা গেছো কেন। ইন্নামা আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরই তার ফয়সালা নির্ভর করবে। কোনো মুজাহিদ যদি যুদ্ধের ময়দানে থাকে, তাহলে সে যুদ্ধের তরবারি হাতে নিয়ে দাঁড়াতে থাকবে, কেন রাসূল বলেন, ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালি সুইফ, জান্নাত হলো তরবারি ছায়ার নিচে। কোন হাদি যদি হজ করতে গিয়ে মারা যায়, সে হেরামের কাপড় বেঁধে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা, এই শব্দ বলে সে উঠবে। যে যেইভাবে মারা যাবে কিয়ামতের দিন সেইভাবে আল্লাহর কাছে উপস্থিত হবে এবং সেইখান থেকে তার প্রশ্ন শুরু হবে। আশা করি এই জন্য ইমানের একটি মূল রোপণ হলো সর্ব অবস্থাতেই ইমানের হালতের উপর থাকা, কারণ কোন সেকেন্ডে আপনার প্রাণবায়ু বের হয়ে যাবে এটা কিন্তু আপনি জানেন না। এই জন্য সবসময় তাওবাতুন নাসুহার উপরে থাকা, আল্লাহ তাআলা বুঝবার তো ঠিক থাকবে। ইসলামিক যুদ্ধগুলো বিশুদ্ধ ইতিহাস সম্পর্কিত সহজ বাংলার কোনো কিতাব আছে কিনা এই ব্যাপারে আসাদুল্লাহ গালিবের, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, তার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বই আছে বিশুদ্ধ সিরাত,
এই বাংলা বইটি আপনি পড়তে পারেন। আপনারা আরবি বুঝেন তাদের জন্য অনেক আছে, রাহমাতাল লিল আলামিন, সিয়ার ওয়া আলামিন নুবালা, তারিখুল ইসলাম, এই এই কিতাবগুলো পড়তে পারেন। আর বাংলায় আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের জীবনী বইটা অনেক সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী বইটা, এটা পড়তে পারেন। সালাত তাকাত্তে লওয়াতে ছাড়াও এমনিতে সেজদা করা যাবে কি? জি, এমনিতে সেজদা করা যাবে। আপনি সেজদা নিয়ত করে কোন দোয়া করার জন্য আপনি সেজদা করে যে কোনো দোয়া তাসবিহ করে পবিত্র অবস্থাতে একরকম হয়ে আপনি শুকরিয়া স্বরূপ সেজদা করে আল্লাহর কাছে কেউ চাইতে পারে, সেজদা করার কোনো সমস্যা না। আর এই ধরনের সেজদা হবে শুধুমাত্র কার জন্য? এমনি যদি পীরের থাকে কাছে যে সেজদা করে, হাজারা বাবার কাছে যে সেজদা করে, তাতে আপনার ওই সেজদাতে আপনার ঈমান আমল নষ্ট হবে, আপনি আপনার মুশরিকদের দলভুক্ত হবে। নিজের পাশে কি আল্লাহর কাছে আকুতি প্রার্থনা পেশ করা যাবে? ফরজ সালাতে বেদে সালাতে করা যাবে, কথা বুঝতে পারছেন কিনা? নফল সালাতেও করা যাবে, আমরা এমন সহজ ভাবে বলি না, এগুলো আরবিতে শিখার ব্যবস্থা করতে হবে। কারণ রাসূল বলেছেন ইন্না আহাদুকুম ইযা ক্বামা ইলা সলাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, যখন কোনো বান্দা আল্লাহর সাথে সালাতে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেয়। এখন নফল সালাতে যদি আপনি বাংলায় দোয়া করেন এটা জায়েজ আছে, উত্তমের খেলা। উত্তম কি? এই আরবিগুলোও শিখে তার অর্থ শেখা, কেননা আরবি বলার যেই মজা, হ্যাঁ বাংলায় দোয়া বললে সেই মজা কিন্তু কি নিহিত নাই। আরবি বলার দ্বারা, দোয়ার অর্থ দ্বারা আপনি আরবিও শিখলেন, আপনার মনোযোগ বৃদ্ধি পেল, খুশি খুশি বৃদ্ধি পেল, কিন্তু শুধু বাংলায় দোয়া করলে খুশি খুশি বৃদ্ধি পেল না। তবে যারা একেবারে আরবি জানেন না তারা নকল নামাজগুলোতে বাংলাতে দোয়া করতে পারবে ইনশা আল্লাহ। আল্লাহু আ'লাম বিমুরাদিহি। আল্লাহ তাআলা আমাদের দুর্গত বিনাশ করুন। আমিন। সুবহানাল্লাহ।